আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও নিয়ে এসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি, যদিও এটা শহরের বাহিরে। অনেকেই চেনে বরিশালের যারা আছেন, যারা গিয়েছে। এটা হচ্ছে মাটির সাজ রেস্টুরেন্টের নাম। তো রেস্টুরেন্টে অনেক দিন ধরে যাবো বলে আজকে গিয়েছি। তো আশা করি আমার ব্লগটি ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন। আর এখান থেকে মূলত ঢুকতে হয় মাটির সাজে। তো ঢোকার ব্যবস্থাটাও সুন্দর, গেটটাও সুন্দর। তো আমি আর আম্মু গিয়েছিলাম বিকেলের দিকে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, বেশ ভালোই লেগেছে, গুছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির সাজ রেস্টুরেন্টটা একটু গ্রাম সাইডে, বলতে গেলে শহরের থেকে একটু বাহিরে, তবু অনেকেই যায়। তো আমি আর আম্মু সেদিন গিয়েছিলাম, গিয়ে অনেক ভালো লেগেছে, আর রাতের বেলা বেশি ভালো লাগে। রেস্টুরেন্টটা হচ্ছে দোতলা, নিচতলায় বসার ব্যবস্থা আছে, উপরেও। এটা হচ্ছে উপর থেকে অনেক সুন্দর লাগে বাহিরের ভিউটা, এই যে উপরেও বসার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট শহরের বাহিরে। আর এই সাইডটা হচ্ছে ওদের রান্নাঘর সাইড। তো রান্নাঘরের মানে ফ্রন্ট সাইডটা ওদের গ্লাস দেওয়া, তো যে কেউ ইচ্ছে করলে দেখতে পারবে যে ওরা কীভাবে কী তৈরি করে। ওদের রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বুঝতে পারছেন যে ওরা সামনে বসে রান্নাবান্না করে, ভিতরে ওরকম কোনো আটকাটকি ব্যবস্থা নাই। তো দেখে বেশ ভালোই লেগেছে যে এত সুন্দর আয়োজন। তো আমরা সেদিন গিয়ে নুডলস আর চিকেন ফ্রাই খেয়েছিলাম। চিকেন ফ্রাইটা খুবই মজা ছিল। আর এই যে দেখেন, আমি নুডলসের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ নুডলসটা একটু লেট করেছিল, কারণ ওদের কাছে অর্ডার দিলে পরে রান্না করে দেন হচ্ছে সার্ভ করে, আগে রান্না করা থাকে না। তো আমি ওয়েট করতেছিলাম খাবারের জন্য। এই আর খাবারের জন্য বসে থাকতে থাকতে হঠাৎ বাহিরের দিকে চোখ পড়লো, দেখলাম যে একদল হাঁস যাইতেছে। ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তারপরে আমার নুডলস চলে আসছে, আর নুডলসটা খুবই স্পাইসি ছিল, তারপর ভালো লেগেছে। আর নুডলসটা হচ্ছে আমার প্রিয় খাবার, তাই আমি ওই দিন নুডলসই অর্ডার করেছিলাম। মাতৃসাজটা একটু গ্রাম অঞ্চলে, তো ভালোই লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর। ওই যে পিছানো, আমরা এখন বের হইতেছি, বাসা যাব। আমি তো খুবই টায়ার্ড, এই আর কি। তো এই যে দেখেন, রাতের বেলা আরো বেশি ভালো লাগে, মাত্র লাইট জ্বালিয়েছে।
সন্ধ্যা হয়ে আসছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগছে, পরিবেশটা সুন্দর, অনেক বাতাস। আর এই সাইডেও একটা হইতেছে, এটা এখনো কমপ্লিট হয় না, এই যে এটা এখনো কমপ্লিট হয় না। এই হচ্ছে মাটির সাজ ফুল রেস্টুরেন্টের ভিউ। তো যাই হোক, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।